আমার জন্য মা চলে গেলেন, এখনো আমার বিশ্বাসই হচ্ছে না। মনে হচ্ছে যেন মা আমার পাশেই আছে। কে বলেছে যে তোর মা নেই? দেখ আমাকে, দেখ আমি আছি না বাবা, আমি আছি। শুন, তুই আজ থেকে আমার ছেলে, আমার ছেলে বাবা। কাঁদে না, কাঁদে না বাবা, কাঁদে না, কাঁদে না। অমর সদ্দর মাকে হারিয়েছে, ওর জন্য তো আমি রয়েছি, কিন্তু আপনার যদি কিছু হয়ে যেত তাহলে তো আমি অনাথ হয়ে যেতাম দাদা, আমি অনাথ হয়ে যেতাম। আমাকে বাঁচানোর জন্য ও জীবন দিয়ে দিল, হে ভগবান, জীবনে ওকে কখনো ভুলবো না আমি, কখনো না। সুজাতার বদলে যদি আমি মরতাম দাদা। না রে, এই কিরণ, দূর, তুই শক্ত হ, শক্ত হ, সব ঠিক হয়ে যাবে, দেখিস তুই সব কিছু ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে সব। ছাড়বো না আমি, শক্তিপ্রসাদকে ছাড়বো না, ছাড়বো না ওই শক্তিপ্রসাদকে, যে আগুন সে জ্বালিয়েছে সেই আগুনেই ওকে পুড়িয়ে মারবো আমি, শেষ করে দেব ওকে, ওর জীবন নিয়ে নেব। কিরে যাবি না? তুমি যাও, আমি আর কিছুক্ষণ অমরের কাছে থাকবো। অমরের কাছে থাকবো? অসুচের বাড়িতে বেশিক্ষণ থাকাটা উচিত নয়, চল। অমর, 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 আয় না এটা পেড়ে দে, অমর। এখানে দাঁড়িয়েছিস কেন? দেখ না আমি বড় ফুলটা পারতে পারছি না, আয় না পেড়ে দে, আয় না, আয় বলছি, প্লিজ আয়। ওই যে ওইটা একটু তুলে ধর না, প্লিজ। হয়নি, একটু তোল। আরে হাতটা মারা না। আরে এই কি করছিস তোরা, কি করছিস?
বদমাশ ছেলে অনেকক্ষণ ধরে দেখছি, বেশি চালাকি করবি না, তোর হাফ ভাগ মোটেই ভালো ঠেকছে না। পিসি চল, এমনি কেন বলছ, চল এখান থেকে চল। শিবানী বড় হয়ে গেছে, আরো ছোট নেই, তুই আজ থেকে ওর ছায়া মানাবি না, ওর নাম ধরেও ডাকবি না, বামন আছিস বামন থাকবি, চাঁদ ধরার চেষ্টা একদম করবি না। মাকে তো খেয়ে বসে আছিস, তোর বাবাকে তোকে কিছু শিক্ষা দেয়নি, কাল থেকে শিবানী স্কুলে যাবে না, আর তোরও আসার দরকার নেই। আর কোনোদিন যদি তুই এখানে আসিস তোর ঠ্যাং দুটো ভেঙে দেবো, চল চল চল। কি যেন একটা নেই মনে হচ্ছে, এদেরকে নিয়ে আর পারবো না আমি। নমস্কার নমস্কার, আপনারা সবাই এসে গেছেন, কিন্তু শিবানী, শিবানী অমর আসেনি বলে শিবানীও এলো না, আসবে না বললো। অমর কেন আসেনি? আমি ওকে আসতে বারণ করেছি, তুই বুঝিস না কেন, আমাদের মেয়ে এখন বড় হয়ে গেছে। ওহো দিদি, কি যে বলিস তুই, কাল পর্যন্ত বন্ধু বান্ধবী ছিল আর আজই সব ওলট পালট হয়ে গেল। আরে ও আমাদের ঘরের ছেলের মতন, ওকে না ডাকলে কি হয়? ইয়ে নারায়ণ, আগে যা অমরকে ডাক, যা যা অমরকে ডাক, অমরকে ডাক। আগে বাবু, থাক থাক। হ্যালো, কে বলছেন? শিবানী বলছি। এত রাতে কেন ফোন করেছিস? এখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, তুই এখন আসলে আমি তোকে দেখতে পাবো। এই শিবানী, কালকে সকালে হলে হতো না? না না না, আমি কিচ্ছু শুনবো না, তুই এক্ষুনি আয়। প্লিজ প্লিজ, তুই এক্ষুনি আয় না, প্লিজ প্লিজ, তুই এক্ষুনি আয়।